তো আসসালামু আলাইকুম গাইস। তো আরো একটি নতুন বাইক রিভিউতে আপনাদেরকে স্বাগতম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে RTR 4B গাড়ি। তো এটাকে আমরা আজকে রিভিউ করব। তো এর ভেতরে দেখতে পাচ্ছেন সামনে একটা অটো আসতেছে, তো দেখা যাক কি হয় না হয়। তো আমরা এখন একটু সাইড দিব, অটোটা চলে যাওয়ার পরে আমরা আমাদের কাজ মূলত করব। তা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো এখন। হ্যাঁ, তোমরা বাইকে উঠবা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি এখন বাইকে উঠাবো। তোমার নাম কি? তোমার নাম ফরহাদ আর সুমাইয়াকে আজকে বাইকে নিয়ে ঘোরাবো। তোমরা কি সুকান্দি ঘুরতে চাও? ও এই যে দেখতে পাচ্ছে, এটা হচ্ছে আমাদের সুকান্দিঘি। তো ওরা আমাকে বলতেছে যে ওরা এখানে ঘুরবে। এটা কি সুমাইয়া, তোমার বসা দেখি, এটাও ভিজা? তো দুইটা সিটে আসলে ভিজা, তার কারণে বাচ্চারা বুঝতে পারতেছে না, সিঁড়ি লাগছে, ওরা একটু দাঁড়ায় আছে। তাহলে ফরাদ আর সুমাইয়া, ফরাদ তুমি গান পাও? না ফরাদ গান, সুমাইয়া, সুমাইয়াও গান পায় না, কিন্তু সারম লাগে, সরম লাগে, তার জন্য কবে না। তো আমরা তাহলে চলে যাই এখন নাকি? তো গান পাও, একটা গান পেলে কও না। আমি গগন সাকিবের বিরুদ্ধে আমি পাই না তো, গান পাও না? না কে গান পাও না? কে গান শিখো নাই? গজল পাও খালি, অনেক ভালো, গান পাও না কিন্তু গজল পাও। তো এখন আমাদের ভিডিওটা অলরেডি 2 মিনিট হয়ে গেছে, এখন কি আমরা চলে যাবো নাকি? তো চলো চলে যাই। তো এখন ওদেরকে নিয়ে চলে যাব। তার আগে মাইক্রোফোনটা আগে লাগাই নেই। এ ফরাদ, এটা হয়েছে দেখতো, পরে যাবো না তো, সুন্দর হয়েছে? ও তো সেই সুন্দর সুন্দর কিছু বগা দেখতে পারলাম। এই দেখেন, কিরে উড়ি যাবে নাকি? ও সেই একটা ভিউজ। আর এই পাশে দেখতে পাচ্ছেন বগা, তো দোলাবাড়িতে ওরা মূলত মাছ খাইতে আসছে। কোন পাশে? অনেক দূরে দেখা যায় না। তো থাক, তাহলে আমরা চলে যাই আজকে নাকি? হ্যাঁ, সুগন্ধি ঘুরে তারপর চলে যাবো নাকি? সেই কাজের কাজ হলো রে, মেলা কটা ভিডিও হলো আজকে। শুনছেন, চলো। শুনছেন, কি ভাই? ও আচ্ছা, তো স্ট্যান্ডার্ড তো। হ্যাঁ, এই দেখেন এই ভাই হলো কোথায় মুরজাল ফলাইছে, সেই একটা কাজ। তো আমরা এখন, ভাই না কি হয় রে, তোমার পরিচিত নাকি? তো যাই হোক, পরে ভাই কার সাথে ওই এমন ভাবে তাকাইছে যেন ওকে আমরা বলছি মাদারসত, এরকম একটা ভাব। ঠিক আছে, তো আমরা ওইগুলো এখন গুনবো না, এখন আমরা চলে যাব। ভোম 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 ভোম। কিন্তু যে পরিমাণ কাদ, রাস্তার অবস্থা খুবই খারাপ, একেবারে জঘন্য রাস্তার অবস্থা। তো বুঝতে পারতেছেন আমরা অনেক কষ্টে কষ্টে গাড়িটা চালাচ্ছি, যদি পড়ে যায় আমার তো কিছু হবে না, কিন্তু ছোট ভাগ্না ভাগ্নি দুটার কিছু হইতে পারে, তার কারণে আর কি গাড়ি খুব স্লো ড্রপ ড্রাইভ করতে হচ্ছে। তো এই হচ্ছে কাহিনী, কাহিনী যাই হোক। হ্যাঁ, টিকটক করে তো ওখানে, আবার টিকটকাররা টিকটক করতেছে, তো টিকটকারদেরকে অবশ্য দেখতে পাই না, এরা হলো আউসা ভিডিও বানায়। তো বানাক, ওদের মন যা চায় তাই বানাক, আমাদের কোনো সমস্যা নাই কি। তা আমরা এখন আমাদের মতো চলে যাচ্ছি, তো টাটা, গুড বাই, হ্যাভ ফান।
না মজা, একবার সেই লেভেলের ভিউ, একদম রুলার এরিয়া তো। সেই রকম ব্লগিং, একদম গ্রামের ব্লগ। তো আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই একটু ডিসলাইক দিবেন আর চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মতো আমাদের লোকের কোনো লাইকেরও দরকার নাই, সাবস্ক্রাইবারও দরকার নাই। তো এই হচ্ছে কাহিনী, কি ফরাত? তো কত মিনিট হয়েছে রে? 5 মিনিট 25 সেকেন্ড হয়ে গেছে, তাড়াতাড়ি কাটি।